ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, সোমবার মানে স্টার্টিং হলো সঙ্গীতের অফিস দিন। কিন্তু এত গরম না, সকালবেলা থেকে প্রচণ্ড গরম। সকালবেলায় যখন 8:30 তখন এত রোদের জোর, মনে হচ্ছে 2:30-3 বাজছে। আবার এখন একটু দুপুরের দিকটা মানে মেঘ টানছে, যেটা বলে যায় মেঘ টানছে, মেঘ করছে এরকম, কিন্তু প্রচণ্ড গরম তো পারা যাচ্ছে না। তা আমার স্নান ট্রেন এই মাত্র হলো, পুজো আজকে আমি করিনি, সঙ্গীত করে দেবে। কারণ আমার আজকে সকালের দিকে অনেক কাজের চাপ ছিল, আর শরীরটাও ঠিকঠাক ভালো যাচ্ছে না। কারণ দুরাত পরপর দিয়ে আসে পিছনে একটা মানে টেনশন বলো, তার সাথে একটা রাত জাগা, এইসব ব্যাপারগুলোর কারণে আমার শরীরটা একটু খারাপ লাগছে। সেই জন্য মানে কোনো কাজে ঠিকঠাক গা লাগছে না, বলা যেতে পারে কোনো কাজেই ভালো লাগছে না। তবুও ওই ঘরের মানে যে ঘরে দিমানের তলায় দেখছিলাম অনেক পিঁপড়ে যাচ্ছে লাইন দিয়ে। তা কেন পিঁপড়ের লাইন তলা দেখে দিচ্ছি সেটা দেখার জন্য বললাম। তাই সেটা পরিষ্কার টরিষ্কার করা, তারপর বেড কভার টেড কভার সমস্ত কিছু মানে ওপরে যা ছিল সব রোদে দেওয়া। কারণ একটা দুটো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, পিঁপড়েতে এত জ্বালাচ্ছে না, মনে হচ্ছে এবার ওরাই ঘরে থাকবে আর আমরা মানে ঘরটা ওদের আমাদেরকে থাকার জন্য দিয়েছে। তা মাসি কালকে কেরোসিন তেল এনে দিয়েছে, বলেছে কেরোসিন তেল দিয়ে বলছে নাকি কয়েকদিন মুছলেই সব চলে যাবে। একটু কমেছে পরিমাণটা, কালকে মুছার পর একটু পিঁপড়ের পরিমাণটা কমেছে। পিঁয়াজ কাটুন দেখছে, ওই জন্য ওই সব কাজগুলো করার জন্য আমি আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা যে নিয়েছিলাম রুটি আলু ভাজা, কালকে যে আমি সিমুয়ের পায়েস বানিয়েছিলাম সেই পায়েসটা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওই জন্য সঙ্গীত বললাম আমি ঠাকুর ঘরের সামনে একটা ঠাকুরের জায়গার সামনে মুছে বাসন টাসন ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, তুমি শুধু পুজোটা করে দেবে। তো সঙ্গীত পুজোটা করে দেবে। আর এখনও রান্না আমার হয়নি, ভাতটা এই একটু আগে চাপালাম। ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আসার জন্য দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধটা আমাদের জন্য হবে। আর বানাবো ইলিশ ভাপা, যেটা এখন ইলিশটা একটু বাজারে মার্কেটে পাওয়া যাচ্ছে। সেদিন আমি নিচে গেছিলাম দিয়ে আসার জন্য, ডিম আনতে গেছিলাম, কিন্তু বললো যে ইলিশ এসছে, একজন ডেকে ডেকে বললো ইলিশ নিয়ে যাও বৌদি, ইলিশ নিয়ে যাও, কম দাম কম দাম কম দাম হলেও সেই 600 টাকা কিলো। তো 600 টাকা কিলো 1 কেজি ইলিশ আনা হয়েছে। তা সেই ইলিশ মাছটা আজকে ভাপা করবো, কারণ এই দুদিন তো করা হয়ে ওঠেনি, বুঝতেই পারছো যা গেল আমাদের ওপর দিয়ে, সেজন্য কিছুই করা হয়ে ওঠেনি। আর সেই ইলিশ মাছের ভাপার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি আর বকর বকর না করে ভাপাটা চাপিয়ে দেওয়া যাক, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর এখন এই লকডাউনে না আমার প্রত্যেক দিনই লেট হচ্ছে, লকডাউন চলাকালীন করতে থাকে মানে প্রত্যেক দিনই আমার লেট। এই দেখো এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ দুটো মানে পেটি যেটা বলে গাদার পিসটে নিয়েছি, আর দুটো লেজা নিয়েছি সঙ্গীত আর আমার। ও একটা লেজা খাবে আমি একটা লেজা খাবো, ও একটা পিস খাবে আমি একটা পিস খাবো, এরকম করে দুজনের দুটো নিয়ে নিয়েছি। আর এই এক বেলার জন্য তো দিনের বেলা, সেই জন্য শুধু ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাপা হবে আর আলু সিদ্ধ, এটাই হবে আজকে আমাদের। আর সঙ্গীত এটাই বলে মানে ইলিশ মাছ হলেই সঙ্গীতের বা আমারও আর কিছুই ভালো লাগে না। ইলিশ মাছের যে ঝোলটা, সর্ষের যে ঝোলটা, ওটা দিয়ে ভাত খেয়ে না যায়। আমি ওটাই করি, গরম গরম ভাত আর ইলিশ মাছের গরম গরম ঝোল দুটো একবারে নামিয়ে তার সাথে একটু আলু সিদ্ধ, ব্যাস এটাই মানে খেতে দারুণ লাগে, অপূর্ব লাগে। তাই চলো ঝটপট করে চাপিয়ে দিই। দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে তো ইলিশ মাছটা আছেই অলরেডি আগে থেকে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ মতো আদা বাটা, আর এটা দেখছো এটা আমি আগে থেকে ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে সাদা সম পরিমাণ মানে যা নিয়েছিলাম তার সম পরিমাণ হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো একসাথে পেস্ট করে বেটে রাখার। পেস্ট করার সময় অবশ্যই একটু লবণ দিয়েছিলাম আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে কিছুই হয় না। দেখো কালারও খুব সুন্দর আছে, এটা মিনিমাম 1-2 সপ্তাহ খুব ভালোভাবে থেকে যায়। দিয়ে দিচ্ছি এটা 2 চামচ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল,
যেটা ইলিশ মাছ একবারে ছাড়া কিছু জমি না। আর স্বাদ অনুপাত লবণ। এবার এগুলো একটু মিক্সড করে নেবো, আর কিচ্ছু আমি অ্যাড করবো না। এটা মিক্সড করা কমপ্লিট, এর মধ্যে দিচ্ছি জল। আমাদের একটু ঝোলঝোলি পছন্দ, সেজন্য একটু ঝোলঝোলি করব। এবার মাছের পিসগুলো দিয়ে দেব। আর দিচ্ছি এ দেখো দুটো কাঁচা চেরা লঙ্কা। ব্যাস এটা এবার কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, টিফিন কোটে বন্দি। গ্যাস অন করে নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এই টিফিন কৌটোটা বসিয়ে দেবো। ব্যাস দেখতে পেলে খুব সহজেই আমি বানিয়ে ফেললাম সর্ষে ইলিশ। এটা হবে এখন ভাপে 15 থেকে 20 মিনিট মতো সিদ্ধ হবে। আর ইলিশ মাছ দেখবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুবই নরম একটা মাছ। আর আমাদের বাড়িতে সর্ষে ইলিশ রান্না ছাড়া আর যে কোনো কিছু দিয়ে ইলিশ মাছ হতে পারে, বা পেঁয়াজ রসুন বা অন্য কিছু দিয়ে? হ্যাঁ, ইলিশ মাছের মাথাটা হয়তো কচু শাক দিয়ে হয়, কিন্তু এমনি ইলিশ মাছটা যেটা মেন পিস বা লেজা এইগুলো, এগুলো যে অন্য কিছু হতে পারে, মানে পেঁয়াজ রসুন এসব দিয়ে রান্না হবে আর সেটা খাবে, সেটা কেউ ভাবতেই পারে না। আমার বাড়ি বা আমার বাপের বাড়ি দু জায়গাতেই সমান, ওখানে সবাই মানে ওই আদা সর্ষে বাটা বা কখনো দই ইলিশ, একটু এর মধ্যে দই দেওয়া, যেটাই আমি দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ 2 চামচ মতো টক দই ফেটিয়ে দিয়ে দেয়, এটাই। তাছাড়া যে আদার্স অন্য কিছু রান্না হতে পারে কেউ ভাবতেই পারে না, মানে সবাই এই ইলিশ মাছ মানেই সর্ষে দিয়ে, আর মাটন মানেই হচ্ছে ঝোল, মানে মাটন মানেই হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল। মাটনের যে কোনো রকম আরও বিভিন্ন রকম রান্না হতে পারে সেটাও কেউ ভাবতে পারে না, মানে অন্য কিছু আর বানানো যাবে না, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। ঠিক আছে চলো এদিকে এটা হোক আর ভাতটা হোক, আর তা করতে করতে আমি তিয়াসকে স্নান করি নি। ভাতটা ধুয়ে নিলাম অলরেডি, তিয়াস এখন কি করছে কে জানে। ও বাবা কার্টুন দেখছে আর কলা খাচ্ছে, দেখো এই দেখো, আর এই দেখো ওর সাইকেলের বলটা এখানে পড়ে। তিয়াস কি করছো? ও কি খাচ্ছো কলা? কতটা খেয়ে উঠতে পারলে? আমি তো কখন তোমাকে একটা কলা দিয়েছি দেখি বাবা, কতটা খেলে? ও বাবা এতটুকু খাইনি, জাস্ট একটু কামড়েছে। আর বাবা কলা খেয়ে নিয়েছে? ঠিক আছে ভাবি কি মানে কলা খেতে খুব ভালোবাসে নাকি বাবাটা? চলো গঙ্গা কবে, চলো গঙ্গা কবে, চলো চলো সোনা আমার, চলো 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 এসো। কি হয়েছে, পড়ে গেছে কার্টুনটা? ও বাবা গঙ্গা কবে, চলো গঙ্গা করবে, চলো তেলটা নিয়ে এসো, তেলটা তেলটা এসো। পেটে কি হয়েছে, ভর্তি হয়ে গেছে কলা? আর তোমার তোমার সাইকেলটা কই? সাইকেলটা সাইকেলের বলটা কই? হুম
এখনো পর্যন্ত কিন্তু রিয়ার সাইকেলটাই বসেনি, চাপেনি, বলো ওইটা ধরে টানতে হয় সাইকেলটা, বুঝি বেশ তেলটা নিয়ে এসো, গঙ্গা করি দি। বেলটা বাজিয়ে দাও তো, টিং টিং কিং কিংটা, ক্রিং ক্রিংটা বাজিয়ে দাও, এবার ক্রিং 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 বাজিয়ে দাও, বেলটা বাজাও, লাইটটা লাইটটা দেখি সাইকেলে লাইটটা কই। আর লাইটটা লাইটটা এইদিকে দেখাও, এইদিকে দেখাও ক্যামেরা দিয়ে, দেখেছো দিয়াছি গাই লাইট চলছে। আর বেলটা দেখি, বেলটা 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 ক্রিং ক্রিংটা, আর আনতে হবে না। এবার এবার গঙ্গা সাইকেলকে রেখে দাও, এবার গঙ্গা চল। এমনি করে টেনে টেনেই তুই নিয়ে ঘুরে বেড়াবি, সাইকেলের চাপবি না। ইলিশ মাছটা আমার অলরেডি আগেই তৈরি হয়ে গেছে, কিন্তু দেখানোর টাইম হয়নি, এখন ব্যাপারটা একটু ঠান্ডা হয়েছে ওই জন্য এবার খুলবো, দেখাবো কেমন হয়েছে। দেখো দারুন, দারুন গন্ধ বেরিয়েছে, এই গন্ধটা দারুন। চলো খাওয়াটা সেরে নিয়ে যাক, তিয়াশা খাওয়া অলরেডি হয়ে গেছে, ওকে ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এসব দিয়ে খাই দিয়েছি, এবার আমরা খাবো। আর সঙ্গীত গেছে স্নানে, ও স্নান করে এলে তারপর আমরা খাবো। আজকে রোদে দিয়েছিলাম সেসব মানে পাতা পরিষ্কার করা এসবও হয়নি, তার সাথে দেখো বাসনের জায়গা, মাসি বাসন দিয়ে গেছে, তারপর থেকে সেগুলাও তোলা হয়নি, কিচ্ছু কাজ হয়নি, বসে বসে শুধু ফোন ঘেঁটে যাচ্ছিলাম। তারপরে তিয়াস খানিকক্ষণের জন্য ঘুমালো, ওই 10 মিনিটের জন্য ব্যাস ঘুমিয়ে উঠে আরম্ভ করলো ঝোঁক, মানে আর কিছুতেই আমাকে ছাড়বে না, আমাকে ছেড়ে উঠবে না। তারপর এতক্ষণ সন্ধ্যে 7টার সময় ফোন দিয়ে দিলাম, বেশ মিল আছে, 7টার সময়তেই সন্ধ্যে দিলাম, এরকম একটা কথাটা একটা মিল লাগছে না, সন্ধ্যে 7টায় সন্ধ্যে দিলাম। তো যাই হোক সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হলে এবার গ্যাসের খাবারটা রেডি করতে হবে, দুধ করতে হবে ওর জন্য, আর তার সাথে আমাদেরও খাবার বানাতে হবে। আমরা একটু করে হরলিক্স খেয়ে নেবো, কারণ আজকে অনেকটা লেটে খাবার খাওয়া হয়েছিল, মানে পেটটা ভারী আছে। আর দুপুরের দিকে একটা বৃষ্টি, দুপুর না বিকাল 4টে ওরকম সময় বেশ ভালোই বৃষ্টি হলো খানিকক্ষণের জন্য, এত গরম পড়ে গেল মানে প্রচুর, আরো মনে হচ্ছে গরম যেন বেড়ে গেল। চুপচাপ ফ্যানের নিচে বসে থাকলে বা কিছু করলে গরম অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু চারিদিকে ঘোরাঘাটি মানে যারা আমরা আছি আমাদেরকে সবসময় ঘুরে ঘুরে কাজকর্ম করতেই হয়, এইসব কাজ রান্না বান্না ঘর পরিষ্কার এইসব কাজ করতে হয়, তাদেরকে প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগে। আর বুকবো না, তিয়াসের জন্য দুধ বানাতে হবে, নাহলে ও দুধ বানাবো তারপর ঠান্ডা হবে, খেতে অনেকটা লেট হয়ে যাবে। সন্ধ্যেবেলা কিপিং করার পর ও নিচে গিয়ে আমাদের পাশের বাড়ি আছে নিমিশা, ও যেহেতু ওর সাইকেলটা নিচে আছে ওই জন্য তিয়াসের সাইকেলটাও নিচে গেছিলাম। নিচে নিয়ে যাওয়ার পর যেই ও দিল সাইকেল চালাচ্ছে তার সাথে সাথে তিয়াসও সাইকেল চালাতে লাগলো, প্রথমবার সাইকেলে চাপলো, তারপরে সাইকেলে চাপার পর ওর প্রচুর আনন্দ, দেখো চল
সাইকেলে চাপার পর ওর প্রচুর প্রচুর আনন্দ, মানে ভয়টা যেটা ছিল মনে মনে সেই ভয়টা অলরেডি অনেকটা কেটে গেল। সেটা ভালোই হলো, খুবই ভালো হলো, আমাদের পক্ষে খুবই ভালো হলো। ও চাপ ছিল না এতদিন ধরে, কিছুতেই সাইকেলে চাপ ছিল না, সেজন্য মানে এতদিন বলতে এই দুদিন, দুদিনই একবারও চাপিনি। আমি আর সঙ্গীত এত চেষ্টা করেছি ওকে চাপাবার জন্য, ও একবারও কিছুতেই চাপেনি। আমার পাশের বাড়ির দাদা বৌদিও চেষ্টা করেছে ওকে চাপাবার, এমনও বলা হয়েছে সাইকেলটায় গিয়ে দিদিকে দিয়ে আসছি, এসব অনেক কিছু বলা হয়েছে, কিন্তু ও কোনো মতেই চাপেনি। তা আজকে চেপেছি, ওই জন্য আমাদের মনটাও একটু আনন্দ লাগছে। কিন্তু এই ঘরে বিছানার আমার অবস্থা দেখো, সব এই দেখো জড়ো সড়ো করে রাখা হয়েছে, এখন এগুলোকে সব নামিয়ে ফেলতে হবে। নামিয়ে আমাকে বিছানা পাড়তে হবে, বিছানাটাকে ঠিক করতে হবে, সেই সকালবেলা থেকে আর করে হয়ে ওঠে। ওই যে বলছিলাম আজকে আমার কাজে গা লাগছে না, মানে সারাক্ষণই এত ঝিসমিস ঝিসমিস একটা ব্যাপার যাচ্ছে, মন লাগছে না কাজ করবো না করবো, করছি না করছি, এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু এখন তো এটাকে করতেই হবে, নাহলে আমরা এই ঘরে ঘুমাতে পারবো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।